ডক্টরের নামে এফআইআর করাও। ডক্টর ডিউটি টাইমে ডক্টর নেই আর অ্যাম্বুলেন্সে অক্সিজেন ছিল না, এটার জবাব চাই আমার। यहाँ पर इन लोग पेशेंट को जब लेके आए उस समय इन लोगों के परिजन से आप पूछ लीजिए कि हमने उसको 70 जब लेके आए थे SpO2 70 था ऑक्सीजन, और वो जो एम्बुलेंस का है ड्राइवर ये दोनों देखता है, ये चीज हम नहीं बता सकते। আমাদের গ্রামের পেশেন্ট এখানে ভর্তি হয়েছিল, তো রেফার করা হয়েছিল রেল হসপিটালে আসানসোলে। তো গাড়িতে যাওয়ার সময় যে অক্সিজেনের ওর অভাব ছিল, গাড়িতে অ্যাম্বুলেন্স অক্সিজেন ছিল কিন্তু মাঝ রাস্তাতে অক্সিজেন শেষ হয়ে যায়। তো আজকে যখন পেশেন্টকে পাঠানো হলো অ্যাম্বুলেন্সে, অক্সিজেন কেন নেই, চেক কেন করা হলো না, তারপর যখন এখান থেকে অক্সিজেন নিয়ে যায় আবার নতুন করে ড্রাইভার ফিটিং করছে, এবং তখন ড্রাইভার ফিটিং করতে পারেনি, নাকে অক্সিজেন দিয়েছে, নাক দিয়ে জল ঢুকে গেছে পেশেন্টের, অলরেডি পেশেন্ট সেখানে মারা গেছে। তারপর যখন পেশেন্টকে আর্জেন্ট আবার রিটার্ন আনা হয় এখানে, তখন হসপিটালে এমার্জেন্সিতে কোনো ডাক্তার ছিল না, তিনি বাড়িতে চলে গেছিলেন, যার ফলে পেশেন্ট মারা গেছে। আজকে এটা অন্ডাল রেলওয়েতে মানে যে হসপিটালে, এটা নিত্য দিনের একটা ঘটনা হয়ে গেছে, এর আগেও প্রচুর ঘটনা ঘটেছে। আমরা চাই যে অবিলম্বে ডাক্তারবাবু এবং টোটাল যে একটা পরিকাঠামো রয়েছে এটা শাস্তির প্রয়োজন আছে, না হলে আগামী দিনে হয়তো অনেক পেশেন্ট মারা যাবে। এখানে এনেছি, ঠিক আছে, ভর্তি করেছি, ডক্টর দেখেছে, চেক করেছে, ভর্তি নিয়েছে, অক্সিজেন দিয়েছে, এখানে ডক্টর বলে একটু সিরিয়াস আছে, তো আপনাকে নিয়ে যেতে হবে বাইরে। তো বাইরে নিয়ে যাওয়ার জন্য প্রথমে প্রাইভেট হসপিটাল দেখলাম, তো অ্যাম্বুলেন্স দুজনকে ফোন করলাম, অ্যাম্বুলেন্স পেলাম না, তখন আমি এখানে বললাম যে আমি আসানসোল রেলে নিয়ে যাবো। তো এনারা আসানসোল রেলে রেফার করলেন, তো রেফার করার পর গাড়িতে যখন আমি নিয়ে গেছি, গাড়িতে অক্সিজেন ছিল না, অক্সিজেনে গাড়ি দিয়ে বেরিয়েছি এখান দিয়ে, আর গাড়িতে অক্সিজেন শেষ হয়ে গেছে। তো ওটা ড্রাইভারকে জানালাম, ড্রাইভার বলছে না আমি তো জানি না, অক্সিজেন ঠিক করতে জানি না। তারপরে অক্সিজেন যখন পাঠিয়েছে হসপিটাল থেকে ফোন করছে, অক্সিজেন যখন পাঠিয়েছে, অক্সিজেন ওখানে ড্রাইভার সেটিং করছে। আমাদের অভিযোগ হচ্ছে ডিউটি টাইমে ডক্টর নেই আর গাড়িতে অক্সিজেন ছিল না, তার জন্য আমার দাদু আজকে মারা গেছে, খালি সিলিন্ডার দিয়েছে, আর ড্রাইভার যে একটা অক্সিজেন সিলিন্ডার নিয়ে গেছে ওটা ড্রাইভার সেটিং করছে। এখন আমি এটা ডক্টরের নামে এফআইআর করাও, ডক্টর ডিউটি টাইমে ডক্টর নেই আর অ্যাম্বুলেন্সে অক্সিজেন ছিল না, এটার জবাব চাই আমার। হ্যাঁ, গ্যাস সিলিন্ডারে গ্যাস ছিল, কারণ আমার সিস্টার এখানে যিনি ছিলেন উনি পেশেন্টকে ওই অ্যাম্বুলেন্সে যখন তোলেন তখন অক্সিজেন দিয়েই পেশেন্টকে গ্যাস কি করে শেষ হয়ে যায়, সেটা আমি মানে যেহেতু এই ট্রানজিশনটা সিস্টারটা করে এবং সিস্টার অক্সিজেন দিয়েই ওনাকে উঠিয়েছে, ওনারা যে অভিযোগ করছে সেটা আমাকে খতিয়ে দেখতে হবে। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।